So, again, का चैनल टूडे टपिक इज हेल्थ सुपरविजन एंड हेल्थ सर्विस ओके सो आज के सार्विस और हेल्थ सूपारभन अर्थात स्वास्थ्य परिदर्शन और स्वास्थ्य पर आलोचना करब तो हमारे छयर चैप्टारे हेल्थ एंड हेल्थ रिलटेड सरि हेल्थ एंड हेल्थ एडुकेशन थे ओके आज के टपिकटे um, okay. तो, तो जो दी आगे भिडियोग देखा नवश्य चैने गए भिडियोगलो देखे नीब আমরা এই যে টার্মটা দেখতে পাচ্ছি সুপারভিশন যেটা আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড হেলথ সুপারভিশন তাহলে আগে সুপারভিশন বিষয়টাকে আমরা বুঝবো হোয়াট ইজ সুপারভিশন হোয়াট ইজ দা ডেফিনিশন অফ দ্য সুপারভিশন ওকে তো সুপারভিশন দ্য প্রসেস অফ ওভারসিং দ্য পারফরমেন্স অ্যান্ড প্রোগ্রেস অফ এ পারসন গ্রুপ অর্থাৎ কোন ব্যক্তি বা কোন দলের বা কোন গ্রুপের তাদের প্রোগ্রেস এবং পারফরমেন্স দেখা যে পর্যবেক্ষণ করা বা ওভারসিং করা যে এই প্রসেসটাকেই সুপারভিশন বলা হয় আমরা সুপারভাইজারের কথা যদি বলি ইফ উই টক আপাওয়ার সুপারভাইজার দেন তাহলে সুপারভাইজারের কাজটাই এরকমই যে সে ওভারসিং করবে তার গ্রুপ অফ পিপলকে যেটার কোনো একটা ওয়ার্কের যেটাতে সে সুপারভাইজার ওকে সো সিমিলারলি এ সুপারভাইজার দ্য প্রসেস অফ ওভারসিং দ্য পারফরমেন্স অ্যান্ড প্রোগ্রেস অফ দ্য পার্সন অর অর গ্রুপ ইট এমস এই সুপারভিজনের এমটা কী হয় ইট এমস টু ইনক্রিজ এফিসিয়েন্সি অফ এ হেলথ ওয়ার্কারস যে হেলথ ওয়ার্কারগুলো রয়েছে বা যে ওয়ার্কারগুলো রয়েছে তাদের যে এফিসিয়েন্সি সেটাকে ইনক্রিজ করা হয় বা ইনক্রিজের জন্যই এটা সুপারভাইজ করা হয় ডেভেলপিং দেয়ার নলেজ বাই ডেভেলপিং ডেভেলপিং দেয়ার নলেজ অ্যান্ড স্কিলস তাদের নলেজ এবং স্কিলকে ডেভেলপের মধ্য দিয়ে তাদের যে কাজের এফিসিয়েন্সি সেটাকে ইনক্রিজ করা হয় ইমপ্রুভিং ওয়ার্ক অ্যাটিটিউড অ্যান্ড ইনক্রিজিং দেয়ার মোটিভেশান ওয়ার্ক অ্যাটিটিউড আর মোটিভেশানকে ইমপ্রুভ করা হয় আর ইনক্রিজ করা হয় থ্রু দ্য সুপারভিশন ওকে তো সুপারভাইজারের কাজে হচ্ছে যে সে তার গ্রুপ অফ পিপল যারা তার আন্ডারে কাজ করছে বা যারা সাবিনেটিক সাবডিনেট রয়েছে তাদের কাজে পর্যবেক্ষণ করা তাদের পারফরমেন্স আর প্রোগ্রেশনকে পর্যবেক্ষণ করা ওকে একই রকমভাবে যদি আমরা হেলথ সুপার ভিশনের কথা বলি তাহলে এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য পরিদর্শন বিষয়টা উঠে আসবে ওকে তো স্বাস্থ্য যে পরিদর্শনের বিষয়টা উঠে আসবে সেটাতে আমাদের স্বাস্থ্য সম্পর্কে যে পয়েন্টগুলো রয়েছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছদ পড়ে আছে কি না তাদের নখ চুল ঠিকঠাক কাটা আছে কি না ওভারঅল তাদের যে স্বাস্থ্য সেটা ঠিকঠাক আছে কি না এই বিষয়ে যে পরিদর্শন করা সেটাই হচ্ছে হেলথ সুপারভিশন ওকে সো যদি ডেফিনেশানটা দেখি তাহলে আরও একটু পরিষ্কার হবে এই ডেফিনেশনটা জেন জেন ব্যারেট দিয়েছেন সুপারভিশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অথোরিটেটিভ ডাইরেকশন অফ দ্য ওয়ার্ক অফ ওয়ান্স সাবঅর্ডিনেটস অর্থাৎ একজন তার সাবোর্ডিনেন্টস থেকে তার তারদের ওয়ার্কের সম্পর্কে যে একটা সঠিক ডাইরেকশান দেওয়া বা আইডিয়া দেওয়া সেটাই হচ্ছে সুপারভিশন বা সুপারভিশনের হচ্ছে যে সে দেখবে তারপর তার যে কাজের ডাইরেকশান কী করতে হবে কিভাবে করতে হবে এই ইনস্ট্রাকশান দেওয়াটাই হচ্ছে সুপারভিশন করা আর সুপারভিশন ইজ এ ওয়ান কাইন্ড অফ টিচিং হুইচ ইনভলভ অ্যাডভাইজিং হেল্পিং ইন্সপায়ারিং রিডিং অ্যান্ড লিবারেটিং সুপারভাইজার হচ্ছে এটাতে তিনি অ্যাডভাইস দেবেন হেল্প করবেন ইন্সপায়ারিং করবেন লিডিং অ্যান্ড লিবারে কাজ অর্থাৎ হেলথ হেলথ সুপারভিশনের কাজ হবে যে সে অবজার্ভ করবে ওকে তাদেরকে ওভারসিং করবে সেই স্কুলের ছাত্রছাত্রীদের যে স্কুলের তিনি হেলথ সুপারভাইজার বা হেলথ সুপারভিশন পরিদর্শক হিসেবে থাকবেন যে সেই স্টুডেন্টরা ঠিকঠাকভাবে তাদের নকচুল পরিষ্কার পরিচ্ছন্ন কাটা আছে কি না তাদের পোশাক পরিচ্ছদ ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না তাদের কারো কোনো ধরনের কোনো ডিজিজ আছে কি না সেটা কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ এগুলোকে পর্যবেক্ষণ করা সুপার ভিশন করাই হচ্ছে হেলথ সুপারভাইজারের বা হেলথ সুপারভিশন বিষয় ওকে সো বাংলায় যদি বলি তাহলে ঠিক এরকম হবে যে স্কুলে স্কুলের ক্ষেত্রে যদি বলি তাহলে স্কুলে যিনি স্বাস্থ্য পরিদর্শক থাকবেন তার কাজ হচ্ছে যে প্রত্যেকটি স্টুডেন্টের ইভেন্ট টিচার থেকে শুরু করে টিচার শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের সমস্ত তাদের ঠিকঠাকভাবে হেলথের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা রয়েছে তারা ঠিকঠাক আছে কি সেই বিষয়ে তাদেরকে অ্যাডভাইস করা হেল্প করা ইন্সপায়ার করা ওকে যেমন পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন পরে তাদের যদি কোনো কমিউনিকেবল ডিসিজ থাকে সেগুলোকে পর্যবেক্ষণ করে তার পর্যাপ্ত পরিমাণে তাদেরকে অ্যাডভাইস দেওয়া হেল্প করা ট্রিটমেন্ট করা এ সকল বিষয়গুলি হচ্ছে হেলথ সুপারভিশনের আন্ডারে আসে ওকে সো আমরা যদি দেখি সুপারভিশনের প্রিন্সিপালস কি তাহলে আর একটু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে সুপারভিশন শুড এনকারেজ সেলফ এক্সপ্রেশন সো অ্যাজ টু ড্র আউট পোটেন্সিয়াল এবিলিটি অফ ওয়ার্কার সেই ওয়ার্কারের যে পোটেন্সিয়ালটাকে ড্র আউট করার জন্য তাদের এক্সপ্রেশনটাকে তাদের এক্সপ্রেশন ড্র আউট তাদের পোটেন্সিয়ালটাকে তাদের অ্যাবিলিটিটাকে ড্র আউট করার জন্য তাদেরকে এনকারেজ করতে হবে করা উচিত ওকে সুপারভিশন শুড প্রোভাইড ইনিশিয়েটিভ অফ ইন্ডিভিজুয়াল টু টেক মোর রেসপন্সিবিলিটি তাদের যে দায়িত্ব বেশি যাতে নিতে পারে সেই বিষয়ে তাদেরকে একটা ইনিশিয়েটিভ করতে হবে বা প্রোভাইড করতে হবে যাতে তারা ঠিকঠাকভাবে তাদের যে স্বাস্থ্য যে স্বাস্থ্য সম্পর্কে যে কাজ সেগুলো ঠিকঠাক করে বা ভালো স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য যে সকলগুলো প্রয়োজন সেগুলো তারা মেনটেন করে সুপারভিশন প্রোভাইড ফুল অপরচুনিটি টু ডু ওয়ার্ক ইন এটাতে তারা যেন কোপারেশন করার সুযোগ পায় ওকে এতে তাদের টিম ওয়ার্কের যে স্পিরিট সেটা ডেভেলপ হবে আর ইন্টারপার্সোনাল যে রিলেশন তাদের সেই রিলেশনটাও ডেভেলপ হবে সুপার মিশন শুড গিভ অটোনমি টু দ্য ওয়ার্কার ডিপেন্ডিং ফ্রম পার্সোনালিটি কম্পিটেন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স তাদের যে যে পার্সোনালিটির কথা কম্পিটেন্স বা ক্যারেক্টারিস্টিক্স এগুলোও ডিপেন্ড করে সেই ওয়ার্কারের অটোনমি যদি থাকে বা অটোনমি থাকা উচিত সেই কাজের মধ্যে বা সেই ফিল্ডে ওকে আর সুপারভিশন ইন্টারপ্রেট পলিসি অ্যান্ড গিভ দ্য ক্রিয়েটিভ ইনস্ট্রাকশান তাদের পলিসিগুলোকে তাদের ইন্টারপ্রেট করে এবং তাদেরকে ক্রিয়েটিভ ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে সুপারভাইজারের কাজ ওকে তো বেসিক্যালি সুপারভাইজার বেসিক্যালি যে স্বাস্থ্য যে পরিদর্শক রয়েছেন তার কাজ হচ্ছে যে স্কুলে আগত ছাত্রছাত্রী শিক্ষাকর্মী শিক্ষক সমস্ত তাদের হেলথ সম্পর্কে কতটুকু সচেতন সে বিষয়ে পর্যবেক্ষণ করে সুপারভাইজ করে সেগুলো সম্পর্কে তাদেরকে অ্যাডভাইস দেওয়া তাদেরকে হেল্প করা ওকে তাদের যে হেলথ চেক তাদের হেলথ চেক আপ করা সময়ে সময়ে তারপর রয়েছে আমাদের হেলথ সার্ভিস এই হেলথ সার্ভিস আর হেলথ সুপারভিশন যখনই সুপার হেলথ সুপারভিশন হবে তখনই হেলথ সার্ভিসের প্রয়োজন হবে যদি সে ধরনের কোনো ডিজিজ থাকে বা সে ধরনের কোনো ল্যাক থাকে তার হেলথের বিষয়ে যেমন হেলথ সার্ভিস বিষয়টা আমরা বলবো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডেফিনেশনটা দিয়েছে যে অল সার্ভিস ডেলিং উইথ দ্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ অর প্রমোশন মেনটেন্যান্স অ্যান্ড রেস্টোরেশন অফ হেলথ স্বাস্থ্য সম্পর্কিত যে ডায়াগনোসিস রয়েছে তার ডিজিজের ট্রিটমেন্ট রয়েছে প্রমোশনের কথা যদি বলি বা মেনটেনেন্স কিংবা রেস্ট্রেশন অফ হেলথ বিষয়টা পুরোটাই আসছে আমাদের হেলথ সার্ভিসের আন্ডারে অর্থাৎ হেলথ সার্ভিসে আমাদের রোগ নির্ণয় থেকে শুরু করে তার ট্রিটমেন্ট তার প্রমোশন তার মেনটেনেন্স তার রেজিস্ট্রেশন পুরো বিষয়টা হেলথ সার্ভিস হবে এই সমস্ত বিষয় যে ডিলিং করে সেটাকে আমরা হেলথ সার্ভিস বলবো ওকে ইনক্লুড পার্সোনাল অ্যান্ড নন পার্সোনাল হেলথ সার্ভিস সেটা পার্সোনাল হতে পারে বা নন পার্সোনাল হতে পারে দুটোই হয় ওকে সার্ভিস প্রভিশন রেফার্স টু ওয়ে ইনপুট সাচ এ মানি স্টাফ ইকুইপমেন্টস ড্রাগ আর কম্বাইন টু অ্যালাউ দ্য ডেলিভারি অফ হেলথ ইন্টারভেনশন অর্থাৎ এই সুপারভিশনটা এই প্রভিশনটা সেলফ সার্ভিসের যে প্রভিশন সেটা হতে পারে মানি দিয়ে স্টাফ ইকুইপমেন্ট ড্রাগ ইত্যাদি ইত্যাদি বিষয় দিয়ে ওকে আর ফ্যাক্টর নেটে টু ইমপ্রুভ অ্যাক্সেস তাদের যে অ্যাক্সেস সেটাকে ইম্প্রুভ করার জন্য যে সকল বিষয়গুলোর প্রয়োজন বা ফ্যাক্টার্সগুলো রয়েছে সেগুলো তাদের কভার কভারেজ তাদের কোয়ালিটি সার্ভিস এই বিষয় অ্যাভেলেবিলিটি অফ সার্ভিসের অ্যাভেলেবিলিটি হওয়া দরকার অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সার্ভিস সেই সার্ভিসের অর্গানাইজেশন হবে ম্যানেজমেন্ট হবে আর ইনসেন্টিভ ইনফ্লুয়েন্সিং প্রোভাইডার অ্যান্ড ইউজার তাদের যে প্রোভাইডার আর ইউজার তাদেরকে ইনফ্লুয়েসিং হতে হবে ইনফ্লুয়েসিং ওকে সো আশা করি হেলথ সার্ভিস আর হেলথ সুপারভিশন বিষয়টা বোঝা গেছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আজকের মতো এখানে ভিডিওটি শো অ্যান্ড ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং